আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন? সুস্থ আছেন? আপনারা দেখছেন দীপু চ্যানেল 23-তে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি পুরান ঢাকায়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজিমপুর জামে মসজিদ, এটা ছাপড়া মসজিদ নামে পরিচিত। এর পাশেই সরকারি কলোনির মাছ বাজার বসে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সরকারি কলোনির পাশেই এই মাছ বাজারটা বসে থাকে। দেখতেই পাচ্ছেন যে এই মাছ বাজারটা গরুর মাংসের দাম কমে যাওয়াতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে এই মাছ বাজার। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এরকম পরিস্থিতিতে মাছের দর দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ পাওয়া যায়, চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি কি মাছ আছে? রুই মাছ, কাতল মাছ। রুই মাছ কত করে? 280। 380 আর কাতল মাছ 380 করে। আর এটা 380। এই সাইজে রুই মাছ 300 আর হচ্ছে 280। রেগুলার সাইজ 1.5 কেজি না? আর ইয়া কাপ 220। আর এটা 4.5 কেজি। এটা কত করে? 360 টাকা। 360 টাকা করে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি কি মাছ আছে? রূপচাঁদা আছে। রূপচাঁদা কত করে বিক্রি করতেছেন? 760। আর ইলিশ 1500 টাকা কেজি। আর এটা 1400। 1400 ওজন কেমন হবে এটার? 800 গ্রাম। 800 থেকে 900 গ্রাম ওজন ভাই। এটা ডিম, এটা ডিমালা, এটা ডিম ছাড়া। এটা ডিমালা, এটা ডিম ছাড়া না? এটা 1400 করে কেজি। আর এটা 1500। এটা কি মাছ? তুলার ডান্ডি 400 টাকা কেজি। আর এটা কি মাছ? শ্যামল মাছ। শ্যামল মাছ, লাক্কার বাচ্চা। আচ্ছা আচ্ছা, কত করে কেজি? 500। আচ্ছা, ভালো থাকবেন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কোথেকে নিয়ে আসেন মাছগুলা? শরীয়তপুর থেকে। আচ্ছা আচ্ছা, কি কি আছে? রুই আছে না? রুই আছে, কাতল আছে। রুই, কাতল, মিরকাল, বড় মিরকা। মিরকা কত করে কেজি রাখতেছে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি ওজন কেমন হবে? 3-3.5। 3-3.5 কেজি। আর রুই 3 কেজির উপরে। 3 কেজির উপরে 380। আর কাতলা 300। 300 করে না? পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন? 200। পাঙ্গাস 200 করে না কেজি? সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি কি মাছ আছে? শিং মাছ কত করে রাখতেছে? আজকে বাজার মূল্য কত? 400 টাকা না? আর পুলসা? পুলসা দেখা যায়, পাত বিশালি দেখা যায় না? আচ্ছা, পাবদাও দেখা যাচ্ছে। এটা কত করে কেজি রাখেন? মাছগুলো কোথেকে নিয়ে আসেন? ব্যবসাবাড়ি থেকে। আচ্ছা, কি কি মাছ আছে আপনার কাছে? তেলাপিয়া কত করে রাখেন? 200। আর চিংড়ি? আর এটা 700। এটা 600। আর গোলসা কত করে? 700 করে না? কোরাল কত করে রাখতেছেন? 600 টাকা কেজি।
কি অবস্থা? ভালো আছেন? আপনার কাজ কি কত করে রাখতেছেন? আজকে বিক্রি করতেছি 320 না? আর এটা কি মাছ? এটা মলা মলা মাছ। কত করে? একই দাম 300। আর এটা? এটা চেলা, গাং চেলা। গাং চেলা জি। এটা কত করে কেজি রাখছেন? এটা 500। 500। আর কাতলা মাছ? কাতলা 500। 500 করে রাখছেন না? আর গুড়া চিংড়িটা? এটা 700। 700 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, মাছের দরদাম জানাতে জানাতে এই ব্যক্তি আমার ক্যামেরার সামনে এসে পড়ে এই মাছ বাজারের এক প্রতিভাবান ব্যক্তির দেখা পেলাম। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে একটু তুলে ধরা যে উনি, ওনার মাথায় কিঞ্চিত সমস্যা থাকতেও পারে না থাকতে পারে, কিন্তু উনি এভাবে গান গিয়ে ওনার আয় রোজগারের ব্যবস্থা করে থাকে। তো সেই কারণে ভিডিওটা করা এবং আপনাদের সাথে তুলে ধরা। টাকা পয়সা চাই না তারা, দুনিয়ার বাস্তব হারা, গাছপালাতে বাস করে, গাছপালাতে খাজা বাবা রোজাওয়ার বেহেস্তের বাগান, সেই বাগানে যেখান থেকে কাটি মুসলমান, সেটি আল্লাহর মেহমান। এই দুনিয়া দিতে না রে তুলনা, দুনিয়ার মালিক বাবা মাহুলানা, এই দুনিয়া দিতে না রে তুলনা, দুনিয়ার মালিক বাবা মাহুলানা।